সারা জীবন এইভাবেই ভালোবাসবি তো? এইভাবেই ভালোবাসবো। ধর কোনোদিন আমার খুব মন খারাপ করলো, আমার ইচ্ছে করলো তোর সাথে সারা রাত জেগে বসে থাকব, তখন আমার হাতের উপর হাত রেখে খোয়াইয়ের ধারে সারা রাত জেগে বসে থাকতে পারবি? থাকতে পারবো। আমি বিয়ের পর যখন অফিস থেকে খুব রাত করে বাড়ি ফিরবো, আমার জন্য খাবার গরম করে রাখবি? রাখবো। 20 মে থেকে তারা আসছেন বড় পর্দায় একসাথে শেষবারের মতো। কিন্তু শেষ মানেই তো এক নতুন শুরু, তাই না? একদম তাই। বেলা শেষের 7 বছর পর আমরা আবার আসছি নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বেলা শুরু নিয়ে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ক্রিয়েটিভিটি বলে বস্তুটা যে এখন একদমই পুরোপুরি চলে গেছে সেটা কিন্তু ডে বাই ডে বোঝা যাচ্ছে। আর রিসেন্টলি এই আজকেই একটা ট্রেলার বা টিজার বা অ্যানাউন্সমেন্ট টাইপের একটা ভিডিও এসেছে, যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দৈর্ঘ্য হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ডের কাছাকাছি। সেই অ্যানাউন্সমেন্ট একটা রিনাউন্ড প্রোডাকশন হাউস থেকে আসছে, অ্যান্ড সিরিয়াসলি বলছি ওটা দেখে আমি এই ব্যাপারটার উপরে আরও বেশি শিওর হতে পারলাম যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে ক্রিয়েটিভিটি বলে কোনো বস্তু একদমই এখন নেই। ব্যাপারটা হলো যে শান্তিনিকেতন প্রোডাকশন হাউস, সরি উইন্ডোজ প্রোডাকশন হাউসের নেক্সট ফিল্ম বেলা শুরুর একটা টিজার এসেছে, বা যেটাকে আমরা অ্যানাউন্সমেন্ট বলতে পারি, টিজার ঠিক না। আর মানে ভাই দেখে আমার কান মাথা মানে খারাপ হয়ে গেছে। আর এই যে 2.5 মিনিটের একটা জিনিস এসেছে, একটা ভিডিও, এটা আমি কোনো রকমে শেষ করেছি ভিডিওটা, মানে 2.5 মিনিট দেখতে আমি পারছি না, আমার এত ইরিটেটিং লাগছিল। এবার হ্যাঁ জানি অনেকে বলতে আসবে যে ভাই এসব সিনেমা তোদের জন্য না, তোরা তো এসব বুঝিস না, সিনেমার একটা কোড থাকে এইসব সিনেমাগুলো সেটা তোরা বুঝিস না, যেটাই বাবা বেবি ওই রিভিউতে সব আমার বলেছিল। কিন্তু একটা কথা মাথায় রাখ ভাই, সিরিয়াসলি বলছি, আমি না এই সিনেমাটা দেখতে যাব, ঠিক আছে, হলে এই সিনেমাটা রিলিজ করবে আমি দেখতে যাব। তোদের মতো নই যে সিনেমাটা হলে রিলিজ করবে আমরা হল প্রিন্ট টেলিগ্রাম বা টরেন্ট থেকে নামিয়ে দেখে নেবো, ঠিক আছে। তোরা তো সিনেমা জাস্ট জ্ঞান দিতে আসিস, সিনেমা তো হলে তো তোরা দেখতে যাস না, দেখতে হলে ভাই আজকে ইন্ডাস্ট্রির অবস্থা হতো না। তুম্বার সিনেমাটা যখন রিলিজ করেছিল হলে সালা কেউ দেখতে যাসনি, ঠিক আছে, আর এখন জ্ঞান মারিস, এখন জ্ঞান মেরে কি হবে ফেসবুকে, এখন তো সব ফেসবুক হয়ে গেছে না ব্যাপারটা। তো আমি সিনেমাটা হলে দেখতে যাব, যাই বলে নিয়ে আমি হলে সিনেমাটা দেখতে যাব, তাই আমার বলার অধিকারটা আছে। আর তোরা তো ওই হল প্রিন্ট টেলিগ্রাম থেকে নামিয়ে দেখবি, নয়তো ওটিটিতে আসলে সেইটাই টেলিগ্রাম থেকে নামিয়ে পাইরেসি মেরে দেখবি, তো ভাই তোদের কোনো অধিকার নেই এইসব নিয়ে কথা বলার, ঠিক আছে, ফালতু মাথা গরম করাবি না। আর আমি যে জিনিসটা নিয়ে ভয়ে ভয়ে ছিলাম এই ফিল্মটার ক্ষেত্রে, ঠিক সেটাই হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এখন আমাদের মধ্যে নেই, এবং তারই চলে যাওয়াকে এই সিনেমার পিআর টিম একটা প্রমোশন হিসেবে ইউজ করছে। ঠিক আছে, আমি মানলাম যে সিনেমাটা শুটিং অনেক আগে হয়ে গেছিলো এবং তখন থেকেই বেলা শুরুর প্ল্যানিং ছিল, কিন্তু এটাকে কিন্তু অন্যভাবেও প্রমোট করা যেতে পারতো। এই অ্যানাউন্সমেন্ট একটা স্পেশালি ডায়লগ আছে, এটা মনামি দিচ্ছে, ওটার দ্বারা কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা কিন্তু সৌমিত্র চ্যাটার্জির চলে যাওয়াকে একটা প্রমোশন হিসেবে ইউজ করবে। এবার উইন্ডোজ প্রোডাকশন হাউস যখন এসেছিল তখন কিন্তু এই ধরনের কনসেপ্টগুলো খুব নতুন ছিল, লাইক মুক্তধারা, ইচ্ছে, রামধনু, অ্যাক্সিডেন্ট, আপ টু বেলা শেষে। বেলা শেষের পরে আমি কেন জানি না উইন্ডোজে সব সিনেমা এক ধরনের হয়ে গেল, লাইক পোস্ত, লাইক গোত্র, সেই শান্তিনিকেতন, বুড়ো বুড়ি। এবার সেই সময় তো জিনিসটা ছিল, মানে কেউ করতো না, খালি উইন্ডোজই করতো, কিন্তু এখন তো এটা নতুন নেই, এখন এই জিনিসটা সবাই করছে। আর আফটার কোভিড আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলা সিনেমার অবস্থা খারাপ থেকে দুর্বিষহ হয়ে পড়েছে। আর জানি না কেন বাংলার মেকার্সরা এখন মনে হয় না চাইছেন খুব একটা যে বাংলার সিনেমাকে আবার সেই সিনেমার যে গ্লোরি সেটাকে ফিরিয়ে আনা। এবার অ্যানাউন্সমেন্টটা দেখাচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে আছে, ঠিক আছে, এরা হচ্ছে সেই ধরনের পাবলিক যারা এখন শান্তিনিকেতনকে দীঘা বানিয়ে ফেলেছে। প্রেমের যে জিনিসটা দেখানো হচ্ছে না, এটা দেখে মানে গা মানে নিষ্পিষ করছে আমার, এত রাগ ধরছিল। আর দেখে সত্যি কথা মনে হচ্ছিল যে আমি 2022 বসে ডিরেক্ট টাইম মেশিনে করে আমি চলে গেলাম 2013-14-15 ওরম টাইমটা করে, যে টাইমে এই ধরনের বাংলা সিনেমা হতো। মানে এটা দেখে আপনাদের মনেই হবে না যে এটা একটা 2022-এর সিনেমা। আরে ভাই যুগোপযোগী বলেও তো একটা কোনো জিনিস থাকে, আর আমার মনে হয় না যে বেলা শেষের পরে বেলা শুরুর কোনো দরকার ছিল। আমি সত্যি কথা বলছি, আমি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে আমি কাউকে অপমান করছি না, কেউ এটা মনে করবে না আমি কাউকে অপমান করছি, আমি খালি সিনেমাটাকে নিয়ে বলছি যে সিনেমাটার একদমই দরকার ছিল না, সত্যি কথা বলছি। আর আজকে আপনাদের মনে হয় যে এই ধরনের সিনেমা হতে থাকলে বাংলাদেশ সিনেমা বাঁচবে? আজকে তো প্রোডাকশন হাউসগুলোর এরকম একটা স্বভাব হয়ে গেছে, ধরুন 50 লাখ, 60 লাখ,
থেকে শুরু করে 1 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাবে, এবার যে সিনেমাটা 50 লাখ দিয়ে বানানো সেই সিনেমাটা ধরুন 70 লাখ 80 লাখ টাকা বক্স অফিস তুলে দিল, সেটাকে তার মেগাস্টার হিট বলে দিল, বা 1 কোটি টাকার সিনেমাটা 2 কোটি টাকা তুলে দিল, সেটাকে তার মেগাস্টার হিট বলে দিল। কিন্তু টেকনিক্যালি ভাবুন, আজকের মার্কেটে দাঁড়িয়ে 70 লাখ টাকা একটা ইন্ডাস্ট্রির বক্স অফিস, ইয়ার কি হচ্ছে? এটা ভুলবেন না যে এই পশ্চিমবঙ্গতেই আফটার কোভিড পুষ্পা বলে একটা সিনেমা এসেছিল, যে সিনেমাটা বাংলায় দাঁড়িয়ে প্রায় 2 মাস হাউসফুল চলেছে, শহরে নয় গ্রামে, ঠিক আছে? আর এই পুষ্পা কিন্তু 6 কোটি টাকার বিজনেস করেছে, অ্যান্ড এখনো বাংলার কিছু কিছু হলে কিন্তু পুষ্পা চলছে। সরস্বতী পুজো অব্দি পুষ্পা কিন্তু হাউসফুল গেছে, এটা মানতে হবে, 2 মাস, যেটা কিন্তু কোনো ইয়ার্কির বিষয় না। আমি পুষ্পা কিরকম সিনেমা সেটাতে আসছি না, এটা বুঝতে হবে ভাই, ঠিক আছে? সেখানে একটা প্রোডাকশন হাউস বলে দিল যে আমরা একটা সিনেমা বানিয়েছি, ওই সিনেমাটা 60 কোটি টাকা পাচ্ছে, সিনেমাটা তুলে দিল 70 লাখ টাকা, সিনেমাটা ভাই হয়ে গেল সুপারহিট। তো এটা মানে বুঝতে পারছেন কতটা লজ্জাজনক বিষয় একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আর বাঙালির তখন স্বভাব হয়ে গেছে, বাঙালি খুব বেশি এখন আর্টিস্টিক হয়ে গেছে, ইন্টেলেকচুয়াল হয়ে গেছে, তো তারা এই ধরনের কাজ ছাড়া দেখা পছন্দ করে না। তো হয় না যে তারা তো ভাবেন যে কমার্শিয়াল বলে কিছু নেই, মানে এটা মনে করেন যে কমার্শিয়াল সিনেমা ভাই ভালো হয় না, কমার্শিয়াল অডিয়েন্স বলেই কিছু নেই, যেখানে কমার্শিয়াল অডিয়েন্সরাই কিন্তু হলকে বাঁচাবে। আজকে কমার্শিয়াল সিনেমার অবস্থা বাংলায় খারাপ বলি, সিঙ্গেল স্ক্রিনের এই অবস্থা হয়ে দাঁড়ালো। আর এরা তো মানে বাংলাতে ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে পারবে না, কারণ এটা মাথায় রাখবেন যে কমার্শিয়াল সিনেমা বানাতে সব থেকে বেশি ব্রেন লাগে, এক একটা সিনকে খুব ভালোভাবে লিখতে হয়, যে দেশে দেখে যাতে এন্টারটেইন হয়, ওকে? তো এরা তো সেসব পারবে না, তো এই ধরনের সিনেমা বানান। ওই আর্টিস্টিক সিনেমা ভাই ওগুলো ফালতু কথা, এনারা কমার্শিয়াল সিনেমা বানাতে পারবেন না, বানিয়েছিলেন একটা দুটো ভালো ছিল, কিন্তু অ্যাকচুয়াল যেটাকে বলে যে সিনেমা যেটাকে সবার জন্য মানে মশালা অডিয়েন্সের জন্য এবং কন্টেন্ট অডিয়েন্সের জন্য, সেই ধরনের সিনেমা এনারা বানাতে পারবেন না। সেটার জন্য অনেক ডিপলি ভাবতে হয়, অনেক ভালোভাবে সিনগুলোকে লিখতে হয়, আর ওটাতে টাকারও ব্যাপার হয়, সেটাতে আমি আসছি না। তো এগুলো তারা পারবেন না। আর মানে রীতিমতো ন্যাকা ন্যাকা ক্লিশের ক্লিশের ডায়লগ দিচ্ছে, আর এটা কালার গ্রেড হয়েছে ভাই, এটা কালার কারেকশন, এর থেকে ভালো কালার কারেকশন ভাই আজকের ডেটে বাচ্চারা করে দেয় ফোনে ভিডিওর। আপনারা ইউটিউবের শর্ট ফিল্মগুলো দেখে দেবেন, সেখানে কালার কারেকশন এর থেকে বেটার দেখতে পাবেন। আর এই যদি এই অ্যানাউন্সমেন্টটা যদি নিয়ে আমার কোনো মানে বেসিক বক্তব্য থাকে, সেটা হচ্ছে যে এই সিনেমাটা কোনো দরকার ছিল না। সিনেমাটা আমি দেখতে যাবো, কিন্তু সিনেমাটা কোনো দরকার ছিল না। আর এই এটা দেখে আমার মনে হচ্ছে যে আমি আজ থেকে প্রায় মোটামুটি 6 বছর 7 বছর 10 বছর আগে চলে গেছি, মানে একটা যুগোপযোগী কি বলো তার ব্যাপার থাকে, যে অ্যাটলিস্ট দেখে ওই নতুন ফিলটা আসবে যে আমরা 2022 বসে আছি বা 2020 আছি। সিনেমাটা 2019 সিনেমা আমরা সবাই জানি, তো অ্যাটলিস্ট 2019 মতো একটা ফিল দেওয়া দরকার, পেলাম না, এটাই হয়ে গেছে। মানে একটা সিরিয়াস আমি জানি না আমি কি বলবো, মাথা ভাই বহুত গরম হয়ে যাবে দেখার পরে। আর আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এটা মানে এই অ্যানাউন্সমেন্টটা বা এর মেকিং কেমন লাগলো, সিনেমাটা নিয়ে আপনাদের কি মতামত, ঠিক আছে? তো আজকে জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।